শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়াল্টন ল্যাপটপ তারকাকথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমাদের আজকে তারকাকথনের আয়োজনে দুজন অতিথি রয়েছে, যে দুজন আমাদের ঘরের মানুষ সত্য, কিন্তু ঘর থেকে তারা ঘরের বাইরের মাঠে বেশি জনপ্রিয়। ভীষণ প্রিয় দুজন মানুষ, সাবেক দুজন ক্রিকেটার আমাদের সঙ্গে রয়েছেন। রয়েছেন মেহরাব হোসেন অপি, এবং সেই সাথে সাথে আমাদের সঙ্গে রয়েছেন জাভেদ ওমর বেলডিন। সাদর আমন্ত্রণ, এবং সেই সঙ্গে সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জাভেদ ওমর বেলডিন। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আপনাকে চমৎকার লাগছে। থ্যাংক ইউ। মানে সুন্দর লাগছে কথাটা আসলে যায় না, ছেলেদের সাথে হ্যান্ডসাম লাগছে, কিন্তু চমৎকার লাগছে আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন যাচ্ছে জন্মদিন? মানে কেমন প্ল্যান? কিছু লোক উইশ করেছে, যেহেতু এখন তো সেভাবে আর হয় না জন্মদিন, ফেসবুকে সবাই উইশ করে দেয়, দ্যাটস ইট। আগে যেমন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? ও আচ্ছা, মানে কয়েকদিন আছে আমার ফেসবুকে। ওকে, আমি ওইভাবে অ্যাক্টিভ না, বাট মেসেজ পাওয়া যায় যে অমুক অমুক জন উইশ করছে। বেশ, আর আর কি প্ল্যান? প্ল্যান নাই কোনো, হয়তো গতকালকে একসাথে খেয়েছি সবাই ফ্যামিলি মেম্বার, যেহেতু বাবা মা নেই, আমি আমার বউ বাচ্চা আমার শাশুড়ি উনি ইনভাইট করেছিলেন, তো গতকালকে অলমোস্ট হাফ জন্মদিন হয়ে গিয়েছে। আচ্ছা, আর আজকে চ্যানেলাই পরিবারের সাথে? ও থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, আমাকে এইভাবে একটা ইনভাইট করার জন্য, আজকে আমার স্পেশাল ডে, আমার জন্ম, তো ওইটার জন্য থ্যাংকস টু চ্যানেল আইকে, আর যারা সবাই পিছনে কাজ করছেন, আপনি সবাইকে শুভেচ্ছা। আমি সামনে আছি ভাই। হ্যাঁ, ওই তো আপনি, আপনাকে বলেছি। ওই যে পাশে একজন আছে না, অনেকক্ষণ ধরে ওয়েট। না, অপি বেসিক্যালি অপি উইশ করার জন্য কিন্তু বসে আছে। আমি জানি না অপি কত করার জন্য বসে আছে। প্রথমে ধন্যবাদ আর জাভেদ, 52তম জন্মদিনে আপনাকে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই যে আমি মানে 52 বছর আমাকে এত স্মার্ট লাগছে, এত হ্যান্ডসাম, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। এইটা আমি একটু এর সাথে প্লাস করে দিই অপি ভাই। কেরামত মাওলা ভীষণ একজন টেলিভিশন ব্যক্তিত্ব, গুণী মানুষ, তিনি একবার এক জন্মদিন এসেছিলেন, সেটা তার 70তম জন্মদিন ছিল। তো উপস্থাপনায় ছিলাম আমি, উনি বলছিলেন যে মানুষের বয়স 35 পর্যন্ত বাড়ে, তারপর থেকে যা আছে বয়স সেগুলো হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা, রাইট। তো 35 হচ্ছে জাভেদ ওমর বেলডিনের বয়স, আর বাকি সমস্ত অভিজ্ঞতা। অভিজ্ঞতা কিন্তু 52তম সত্যি মানে 50 করার পরে মানে কেমন লাগছে নিজের কাছে? ও ইয়েস, অফ কোর্স। আচ্ছা, 50 করার এক্সপেরিয়েন্স তো না আলটিমেটলি, মানে যিনি বলছেন উনিও একটা 50 করেছেন। আমি 50 কাছে এখন পর্যন্ত যাইনি, কিন্তু জাভেদ 50 যেহেতু করেছে, জাভেদের মানে কেমন লাগছে মানে 50তম পার হওয়ার এই কথা? কিন্তু আবার এটা উনি বলতে পারেন যে আপনার 50 করবার অভিজ্ঞতা কেমন ছিল, ওই প্রসঙ্গে হয়তো ফিরে যেতে পারেন। না, যাওয়ার চান্স নাই কোনো, কারণ যেহেতু আমি এখনো 50-এর ধারে কাছেই নাই। না, এটা ঠিক, অপিদের সবার কথা শুনে মনে হয় কি ওরা কচি খুকা, আমি বুড়ো, কিন্তু আমি এটা মেনে নেই। কেন, যদি আমি বুড়ো হয়ে তাদের সঙ্গে হ্যান্ডেল করতে পারি বা প্রতিযোগিতা করতে পারি, সেটা খেলায় হোক, কথাবার্তা হোক, বা অন্য মজার ব্যাপারটা হোক, যে আমরা যখন আড্ডা মারি, আমি ওদের সঙ্গে যে মানে টিকে আছি ওদের সাথে এত বুড়ো হয়ে, কচি খোকাদের কাছে। আমি খুব ছোটবেলা আমার কিন্তু জাভেদ ওমর খেলা দেখি, আমি কিন্তু খুব ছোট, যখন ক্লাস 5 এর পরে তখন থেকে জাভেদ ওমর অনেক ছোটবেলা বলবো না, আমি কচি কাল থেকে। কিছু বলার নেই, যাই হোক, দুজনেই একসঙ্গে মাঠ শেয়ার করো এক্সপেরিয়েন্স, এগুলোর কথা একটু জানতে চাই। অনেক সুন্দর সময়, অনেক অভিজ্ঞতা কিন্তু আপনাদের রয়েছে। দেখেন, অপি আমাদের, আমি অপি সম্বন্ধে একটু মানে 1-30 সেকেন্ড বলি। অপি নো ডাউট মানে স্যার র ট্যালেন্ট, গুড টু ওয়াচ অপি। হয়তো আমি অপি হয়তো কষ্ট পাবে বা মন খারাপ করবে জানি না, অপি তার নামের সাথে সুবিচার করে নেই। ও যে টাইপের ট্যালেন্ট প্লেয়ার ছিল, আমি কিন্তু ওর ধারে কাছে ছিলাম না। যদি আপনি ব্যাটিং দেখেন, কিন্তু আমি হার্ড ওয়ার্কার ছিলাম। যদি এখনও আপনি যদি আমাকে যদি বলা হয় কে আমাদের ইংলিশ কন্ডিশনে বা এটা কাকে নিবে, অপিকে। অপি হয় কি সামহাও মানে জিনিসটা প্রফেশনাল অবশ্যই খেলেছে, যদি উনি একটু একটু আরও হার্ড ওয়ার্ক করতেন তাহলে উনি ধোয়া ছোঁয়ার বাইরে চলে যেতেন। আমি যেমন অপির চেয়ে বেশি খেলেছি, অপির সাথে আমার হয়তো আমার ডেবু আগে হয়েছে, অপির পরে হয়েছে, বাট অপি কিন্তু ট্যালেন্ট ওয়াইজ, লুকস ওয়াইজ, স্ট্রোক খেলা গুড মানে আউটস্ট্যান্ডিং ছিলেন। তো ওই জায়গাটা আমি মনে উনি সুবিচার করেননি, এটা ওনারই দোষ, নিজের উপরে। হ্যাঁ, নিজের উপর। উনি যদি একটু হয়তো প্রফেশনালভাবে নিতেন, সেটা হতো খাওয়া দাওয়া, ডিসিপ্লিন, লাইফ, আমি ওগুলো ছোটো করছি না, তো ওনার সামনেই বলছি, তাহলে উনি হয়তো ওনার ওনার কাছেও আমি আসতে পারতাম না। তো ওনার আজকে কাছে আসার বড় কারণ হচ্ছে আমি হার্ড ওয়ার্ক করে এদের মতো প্লেয়ারদের সঙ্গে আমি প্রতিযোগিতা করে একটু এগিয়ে গিয়েছি। মানে এরকম করে যেভাবে জাভেদ ওমর বেলডিন অপিকে বলছেন, ডিফাইন করছেন, তাতে একজন পারফেক্ট কোচকে আমরা দেখতে পাচ্ছি, যে এমনি করে আসলে বলা।
এক্স্যাক্টলি না, আমি তো মানে এটা সত্যি বলছি, এমন না সবাই সবাই বলবে, আমার সবাই একমত হবে, কেউ দ্বিমত পোষণ করবে না, কিন্তু ওই একটা জায়গায় উনি যদি হয়তো সামহা ওই সময় এত ক্রিকেট ছিল না, এত ফিউচার ছিল না, এই জন্য হয়তো উনি অন্যভাবে নিয়েছে, বা উনি আমি জানি না কেন, আমার কোশ্চেন জাগে, অপি হোক, আলসারিয়া রোকন হোক, অনেকেই এত র ট্যালেন্ট আসছে বাংলাদেশ টিমে, সামহাও তারা কন্টিনিউ করতে পারেনি, বা যেভাবে তাদের অ্যাভারেজ তারা আরও অনেক উঁচু জায়গায় যেতে পারতেন, কিন্তু সামহাও যায়নি, আমি জানি না কেন। কিন্তু তারপর একটা বলি, অপির ব্যাপারটা বলি, যেহেতু সে আমার পুরান ঢাকার, আমি হোসেন জাহান থাকি, উনি পাকিস্তান বাংলাদেশ মাঠে থাকেন, তো ওই ওই জায়গার জন্য আমি হয়তো ওকে কিছু হলে চিনি, ওর চাচারাও আমার পরিচিত সব, সান্টু ভাই আছেন, নিয়াজ আমার ফ্রেন্ড, তো ওই 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 হিসাবে আমি বলছি আর কি, আর কিছু না। বাহ, মানে সব দিক থেকে টানে, আসলে কোনো জায়গায় কমতি নেই। আরেকজন টেলিফোনে আছেন, বিশেষ মানুষ, তার টানটা কোন জায়গা থেকে আসছে সেটা দেখি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, জি কথা বলুন, আমরা শুনছি। আমার বউ মনে হয়। হ্যালো জাভেদ, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দয়ান আর কিছু সাথে নাকি মা চলে গেছে না? আছে মনে হয়। হ্যালো, চলে গেছে, লাইনটা কেটে গেছে। অনেক অনেক ধন্যবাদ ভাবি এবং দাইয়ান, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, টেলিফোন করবার জন্য। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, না ভাবি বললেন যে কেমন আছো, তার মানে কি কালকে থেকে দেখা হয়নি? না, একসাথে ডিনার করলাম তো, কেমন আছে মানে এক্সাইটেড বুঝতেছে যে আমরা ওই স্কুলে সকালে চলে গেছি। আমি বিশ্বাস করি ভাবি আমার সাথে একমত যে 52তম জন্ম মানে পা রেখেছে। না, আমার বউ তো বলেই, জাবেদ কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু স্বীকার করলো যে আমার চাচাদের ফ্রেন্ড তিনি, এতেই কিন্তু বোঝা যায় যে মানে তার লেভেলটা কোথায়। অফকোর্স আমি তো বলছি, ওর চাচা হচ্ছে, ওর চাচা আমার ছোট, কেন ওর বাপ তো আগে বিয়ে করে ফেলেছে। রাইট অর রং, ঠিক আছে, জাবেদ কিন্তু অনুষ্ঠানের প্রথম থেকেই কিন্তু আমার কোর্টে কিন্তু বল ঠেলে দিতে চাচ্ছে, কিন্তু আপনি দেন না, আপনি ব্যাটিং করেন না, আপনাকে কে আটকে রেখেছে? না, কিন্তু যেহেতু আজকে জাভেদের আজকে না জাভেদের আজকে মানে জন্মদিন উপলক্ষে অনেক কিছু বলতে পারছি না, তারপরে মানে তাকে একটু সম্মানটা দেখাইতে হবে, যেহেতু সিনিয়র মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু খেলার প্রসঙ্গের মধ্যেই আমরা আসলে গুটপাক খাচ্ছি, সদ্যই আপনারা কলকাতা থেকে ফিরলেন এবং ওই ঐতিহাসিক টেস্ট ইডেন গার্ডেন্সে একটা বিশেষ সম্মাননা এবং একটা সুন্দর স্মৃতির মন্থন করবার একটা বিষয় ছিল পিং বল টেস্টে, সো ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? দেখেন, বি অনেস্ট, আমি বরাবরই বলি, অপি হোক, আমাদের এক্স আরও প্লেয়ার হোক, বা আমরা হই যারা অলরেডি রিটায়ার করে ফেলেছে, বা কারেন্ট প্লেয়ার হোক, আমি বরাবরই একটা কথা সবাইকে বলি, অ্যাজ লং অ্যাজ স্পোর্টস যদি কথা আসে বা ক্রিকেটের কথা আসে, হয়তো আপনি আমাকে পছন্দ করেন না বা অপিকে পছন্দ বা অপি আমাকে পছন্দ করে না, কিন্তু মানতে হবে ওই রেসপেক্টটা দিতে হবে প্লেয়ারদেরকে, অবশ্যই ক্রিকেট বোর্ড অনেক রেসপেক্ট দেন। আমি মনে করি এটা ইন্ডিয়া কিন্তু আরও সুন্দর গুছিয়ে, যেমন এর আগে আমি ICC যারা খেলেছিলাম তাদেরকে ক্রিকেট বোর্ড গর্ডন গ্রিনসকে দাওয়াত দিয়েছিলেন, বাট এটাও কিন্তু একটা ডিফারেন্ট একটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল, মানে এই 19 বছর পর সৌরভের মাথায় আসছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মাথায় আসছে, যেভাবে আমাদেরকে মানে এই 19 বছর পর আমরা এতদিন একসাথে হওয়া, যেটা হয়তো আমরা একটু মিডিয়াতে কথা বলি বা সঙ্গে থাকি, অপিও আসেন, কিন্তু আমাদের মাহমুদুল হাসান বিকাশ যে উনি আছেন, তারপর রাজিন সালে আছেন, তো এটা একটা বড় পাওয়া আমাদের জন্য যে আমরা সবাই একসাথে যাচ্ছি, PM আমাদের সঙ্গে আছেন, ওদেরও মমতা দিদিও আছেন, সবাই, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার। সেই দিনের নিউজটা আমরা এই মুহূর্তে একটু দেখব, দেখে তারপর আমি অপির কাছে আসছি, চলুন দর্শক দেখে নিই। বাংলাদেশ 2000 সালের 10 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেছিল।
প্রতিপক্ষ ছিল ভারত। মাঝে কেটে গেছে ১৯ বছর, এবার বাংলাদেশের অভিষেক হয়েছে গোলাপি বলের দিবারাত্রির টেস্টে, প্রতিপক্ষ সেই ভারত। এমন ঐতিহাসিক দিনে তাই কলকাতার ইডেন গার্ডেন্সে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অভিষেক টেস্ট দলের সদস্যদের। ১৯ বছর আগে আমরা যারা সাদা পোশাক পরে মাঠে নেমেছিলাম তারাই আজকে আবার নামতে পেরেছি ইডেনের মতো মাঠে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সম্মানের ব্যাপার যে আমরা প্রথম টেস্ট বাংলাদেশের হয়ে ভারতের সাথে খেলেছি এবং আজকে পিঙ্ক বলে প্রথম টেস্ট আমরা ভারতের সাথে খেলছি, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। একটা হিস্ট্রি হয়েছে যে পিঙ্ক বলের খেলা, এটা একটা প্লাস পয়েন্ট বিট। আমি বরাবরই এটা বিশ্বাস করি, প্লেয়ার অলওয়েজ অনার দেওয়াটা বা নেওয়াটা খুব পছন্দ করে, যেটা আমি থ্যাংকস টু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তবে একটি বিষয় নিয়ে সাবেকরা বেশ আক্ষেপও জানিয়েছেন, বলেছেন টেস্ট ক্রিকেটে টাইগারদের এগিয়ে নিতে আরও পরিকল্পনা দরকার। একজন টেস্ট প্লেয়ার হতে হলে কিন্তু আপনাকে প্রত্যেকটা উইকেটে আপনাকে কিন্তু পারদর্শী হতে হবে। টেস্ট প্লেয়ারদেরকে আর একটু এনকারেজ করা দরকার আমাদের, মানে আমাদের দেশের যে অন্যান্য সাপোর্টিং যে জিনিসগুলো আছে, যেন আমাদের অনেকেরই আছে যে ফার্স্ট ক্লাস খেলার প্রতি খুব একটা অতি ইচ্ছাটা নাই, সেই ইচ্ছাটা যেন বাড়ে, সেটার জন্য একটা আলাদা চিন্তা করা উচিত, পরিকল্পনা করা উচিত যে কীভাবে পরিকল্পনা তৈরি করা যায়। বিভিন্ন টাইপের উইকেট আমরা বিভিন্ন ভেনিউতে বানাবো, যেন আমরা বিদেশে গিয়ে স্ট্রাগল না করি, সেটার জন্য কিন্তু আমাদের সেই লোকবল যারা আছেন, যারা কিউরেটর গ্রাউন্ডসে যারা কাজ করেন, তাদেরকেও ট্রেন করা প্রয়োজন আমি মনে করি। টাইগারদের অভিষেক টেস্ট দলের দুই সদস্য আমিনুল ইসলাম বুলবুল এবং আল শাহরিয়ার রোকন এই আয়োজনে অংশ নিতে পারেননি। চমৎকার একটা সময় আমরা দেখলাম। অপি, কেমন ছিল এক্সপেরিয়েন্স? অসাধারণ এক কথা বলতে, এবং অনুষ্ঠানটিকে জাঁকজমকপূর্ণ করার জন্য, জমকালো করার জন্য যা যা প্রয়োজন ছিল আমার কাছে মনে হয় সৌরভ গাঙ্গুলি তাই তাই করেছে। যেমন ঠিক টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে দু দলের খেলোয়াড়দের সাথে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং কলকাতার মুখ্যমন্ত্রী, তারা দুজন উপস্থিত ছিলেন, এবং যারা আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম তাদেরও একত্রে আমরা মাঠে পরিচিত হয়েছি। পরিচিত হওয়ার পর তারপর এই ঘণ্টাটা বাজানো, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অসাধারণ একটি অনুষ্ঠান ছিল। তার বিরতির মধ্যে আবার লাঞ্চের সময় রুনালালের গানের উপস্থিতি এবং ২৫০ জন নৃত্যশিল্পীরা একত্রে নৃত্য পরিবেশন করেছেন। তারপর আবার খেলার শেষে আবার অনুষ্ঠান হয়েছে একটা, যেখানে কিনা কিছু মোমেন্টাম ছিল আমাদের, যেখানে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি গিফট করেছেন। এবং আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে অনুষ্ঠানটা খেলার শেষে যেটা হয়েছে, যে সেই স্টেজে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ভারতীয় দলের এক্স ক্যাপ্টেন যারা ছিলেন সকলেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, এবং সেই স্টেজে দাঁড়িয়ে থেকে কোনো কিছু মোমেন্টাম গ্রহণ করাটা, সেটা আমার কাছে মনে হয় যে আমার ক্রিকেট ক্যারিয়ার জুড়ে সব থেকে বড় সম্মানের বিষয়টা আমার কাছে মনে হয় যে সেদিনই ঘটেছে। অসাধারণ একটি অনুষ্ঠান ছিল বলতেই হয়। আমি একটু অ্যাড করি, মানে যারা গ্রেট, যেমন সচিন টেন্ডুলকার আমাদের ফ্যান ছিলাম, আজহারউদ্দিনের ফ্যান ছিলাম, ওদের সঙ্গে আমরা খেলেছি ওই সময়, তারপর খেলা ছেড়ে দিয়েছি আজকে ১০-১২ বছর। তো ওই জায়গাটা আমি খুব এনজয় করেছি, যে সবার সাথে আমরা, আমাদের বক্স ছিল, ওনাদের বক্স ছিল, তো সচিনের সাথে গিয়ে কথা বলা, আজহারউদ্দিন দেখা হয়েছে, আমি বললাম হ্যাঁ আমি তোমার বাসায় গিয়েছিলাম ১৯৯৪-এ, আমি যখন ১৯ খেলছিলাম, ও তো ওই জিনিসটা আমি খুবই এনজয় করেছি, এটা সবাই এনজয় করেছে, তো ওইটা খুব এনজয় করেছি আমরা। বুঝতে পেরেছি। আচ্ছা, সামনে মানে খেলা শেষ হলো, টেস্ট ম্যাচ গেল, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে টিমটা রয়েছে এটা নিয়ে আপনারা কিন্তু সবসময়, যেহেতু দুজনই সোশ্যাল সাইটে মোটামুটি অ্যাক্টিভ, অনেক রকমের এক্সপেরিয়েন্স কিন্তু আপনারা দেখছেন বাংলাদেশের জনগণের খেলোয়াড়দেরকে নিয়ে নানান রকম, সেটা নিয়ে আসলে কি বলবার রয়েছে? দেখুন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যদিও জাতীয় খেলাটা ক্রিকেট নয়, কিন্তু তারপরে স্পোর্টসের দিক থেকে কিন্তু ক্রিকেটটা কিন্তু এখন এক নম্বরে কিন্তু অবস্থান করছে, এবং যেহেতু এক নম্বরে অবস্থান করছে সেখানে কিন্তু আপনার আলোচনা বা সমালোচনা এগুলো কিন্তু থাকবেই। এবং আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মন্তব্যগুলো আসছে, তো আমরা কিন্তু এমনি জাতি হিসেবে কিন্তু একটু বেশি আবেগপ্রবণ, এবং আমরা অল্প প্রাপ্তিতে আমরা বেশি খুশি হয়ে যাই, আবার অল্প কোনো, মানে যেমন কোনো একটা ম্যাচ হারলাম বা আমরা আড়াই দিনও ম্যাচটি, সেকেন্ড টেস্ট ম্যাচটি আমরা আড়াই দিনও যেতে পারিনি, এখান থেকে আমাদের কষ্টটা কিন্তু আবার অতিমাত্রায় কিন্তু আমরা পেয়ে যাই, এবং অতিমাত্রায় পেয়ে যাওয়ার পরে যখন আক্ষেপ থেকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু লিখে ফেলি তখন হয়তো পরে অনুতপ্ত হই, কিন্তু লেখাটা আমার কাছে মনে হয় যে আর একটু মার্জিত হওয়া উচিত, একটু দরকার। এবং আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভারতীয় দল এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে, এবং যেখানে কিনা আমরা ৯ নম্বরে অবস্থান করছি,
তো তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কিন্তু অনেক, এটা কিন্তু বুঝতেই হবে। হ্যাঁ, আমি এক কথা স্বীকার করে নিচ্ছি যে আমার সেকেন্ড টেস্ট ম্যাচটা আমরা খারাপ খেলেছি, কিন্তু সেকেন্ড ইনিংসে আমার কাছে মনে হয় বিষয় আক্ষেপটা কিন্তু ওই জায়গাটাতে, কোন দল র্যাঙ্কিং এ দুঃখিত, কোন দল র্যাঙ্কিং এ কত নম্বরে আছে, তার থেকে বড় কথা কিন্তু বাংলাদেশের জনগণ এটা দেখে যে আসলে আমার দেশ কেমন খেলছে, আমার আমার দলের ছেলেরা কেমন খেলছে বা আমাদের খেলোয়াড়রা কেমন খেলছেন, ওই জায়গাটার মানে কিন্তু আমাদের দেশে প্রথম ইনিংসে ব্যাটিং ডিজাস্টার একটা হয়েছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু সেকেন্ড ইনিংসে কিন্তু আমাদের ব্যাটসম্যানের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি তেমনটা মেলে ধরতে পারেননি, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে একমাত্র ব্যতিক্রম যিনি ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু একটা সম্মানজনক একটা রান দাঁড়াতে মানে সেকেন্ড ইনিংসে করাতে পেরেছিলাম, কিন্তু যাও কিনা অনেকটাই কম ছিল। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে আমাদের উন্নতি করার কিন্তু অনেক জায়গা আছে, এবং বিশেষ করে পিঙ্ক বল টেস্ট ম্যাচ নিয়ে আমি অতটা শঙ্কিত নই, এই কারণেই বলছি যে পিঙ্ক বল খেলার অভিজ্ঞতা ভারতীয় দলেরও ছিল না আমাদেরও ছিল না, কিন্তু শক্তিশালী দল দেখেই কিন্তু তারা 375 ঊর্ধ্ব রান তার একটা টার্গেট ছড়িয়ে দিতে পেরেছিল, কিন্তু পিঙ্ক বল নিয়ে আমি খুব শঙ্কিত নই। আই বিলিভ দিস যে আমরা যখন রেড বলে খেলাটা চলে আসবে, যখন টেস্ট ম্যাচটা, তখন আমাদের খেলোয়াড়রা তারা নিজের কোথায় কোথায় ভুলগুলো করেছে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা সেগুলো নিয়ে কাজ করবেন, এবং অবশ্যই বাংলাদেশের উন্নতি করার জায়গা কিন্তু এখন অনেক অনেক জায়গাগুলো আছে, এবং এই মুহূর্তে আমরা যে ক্যাপ্টেন পেয়েছি মুমিনুল হক তিনি কিন্তু একেবারেই নতুন, এবং ঘরোয়া ক্রিকেটেও যে খুব বেশি অধিনায়কত্ব করার তার ঝুলিতে আছে অভিজ্ঞতা সেটাও কিন্তু নয়, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু সময় প্রয়োজন হ্যাঁ দলটা গুছানোর জন্য। আর এই মুহূর্তে যেহেতু আমাদের দুজন মেইন কি প্লেয়ার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নেই, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা প্রথমেই কিন্তু দুর্বলতার জায়গা এই দুটি ছিল যে যেখানে কিনা তারা দলের সাথে নেই, এবং তারা যখন দলের সাথে হয়তো সাকিব খুব তাড়াতাড়ি ফিরতে পারবেন না, কিন্তু তামিম ইকবাল যখন ফিরবেন আমার কাছে মনে হয় যে আরেকটু গোছানো দল আমরা গোছানো হয়ে যাবে পরিণত হবে। এই যে খেলাধুলা বলি বা যে কোনো বিষয় নিয়ে বলি, চ্যানেলের পর্দায় কিন্তু নানান রকমের অনুষ্ঠান রয়েছে, সেটা সময়সীমা হোক 25 মিনিট বা হোক 15 মিনিট বা কিংবা হোক 5 মিনিট, কিংবা যদি আমরা সেকেন্ডে ধরি তাহলে 300 সেকেন্ডও হতে পারে। 300 সেকেন্ড বলে আমাদের চ্যানেলের পর্দায় একটি অনুষ্ঠান দর্শক দেখতে পান, সেই অনুষ্ঠানে 30 সেকেন্ডের একটা প্রোমো আমরা এই মুহূর্তে দেখব, দেখে তারপর ফিরবো। চলুন দর্শক, দেশের সব অঙ্গনের সেলিব্রিটি নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান 300 সেকেন্ড। সংসারটা টিকলো না কেন? 100% চেষ্টাটা ছিল সেটা টিকানোর জন্য। তুমি যখন ছেড়ে দিয়েছিলে তখনকার থেকে কি আলাদা? কারোর জায়গা কেউ নিতে পারে না। কি ভুল তুমি আর করবে না? থাকতে পারছি থাকি না। তারিখটা কি আমরা নিয়মিত পাবো? পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। 300 সেকেন্ড দেখবেন আজ রাত 10:18 শুধুমাত্র চ্যানেল আইতে। রোজ দেখাবে, রোজ রাত 10:18 চ্যানেলের পর্দায় দর্শক দেখতে পাবেন এই অনুষ্ঠানটি 300 সেকেন্ডস। আর এই সঙ্গে দর্শক আমি আরেকটি বিষয় বলে রাখি, গতকাল আমাদের ছেড়ে চলে গেছে বিশিষ্ট সঙ্গীত গবেষক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান। প্রয়াত মোবারক হোসেন খান বিশিষ্ট উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের সন্তান। মোবারক হোসেন খানের প্রতি আমাদের চ্যানেল আই এর গভীর শ্রদ্ধাঞ্জলি এবং আমরা সকলে মিলে তার আত্মার শান্তি কামনা করছি। আসলে জন্ম এবং মৃত্যু দুটো বিষয় একেবারে ধ্রুব সত্য, এবং এর মাঝখানে যে বেঁচে থাকাটা ওটাই আসলে সব থেকে বড় বিষয়, এবং সৃষ্টিশীল মানুষেরা কিন্তু ওই বেঁচে থাকার মধ্য দিয়ে উদযাপিত হন প্রত্যেক মানুষের কাছে কাছে। ব্যস্ততার কথা বলতে চাই, ব্যস্ততা এখন আমি যেহেতু লাস্ট 4 মাস হয়েছে ক্রিকেট বোর্ডে ওমেন্স উইংসে হেড অব অপারেশনে জয়েন করেছি, তো ওটার জন্য একটু ভালোই ব্যস্ত। আমি লাস্ট স্কটল্যান্ড কোয়ালিফাই খেলতে গিয়েছিলাম, হল্যান্ড গিয়েছিলাম, সাউথ আফ্রিকা ইমেজিং ট্যুর করেছিলাম একটা, তারপর লাস্ট আমরা এই পাকিস্তান ন্যাশনাল টিম সিরিজ খেলতে গিয়েছিলাম, তো ওটা নিয়ে একটু ব্যস্ত এখন, বেশি ব্যস্ত। আর পুরান ঢাকার ছেলে, কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক করি, ওইটা নিয়ে ব্যস্ত, বা পাড়ায় কিছু কাজ থাকে ওইটা, আর আমি একটা বাসা বানাচ্ছি ওটা নিয়ে একটু ব্যস্ত। বাহ, সামহো পুরান ঢাকা বিষয়টাকে খুব রেফারেন্স দেয়া হয়। যাই হোক কবি ভাই, পুরান ঢাকাটা আসলে সত্যি, পুরান ঢাকার লাইফস্টাইল কিন্তু অন্যরকম। আপনি যদি রাত্রে 3টার সময় যদি আপনি পুরান ঢাকাতে যান, দিনের বেলা যেমন ক্রাউডটা দেখতে পাবেন ঠিক রাত্রে 3টার সময় কিন্তু সেরকম ক্রাউড। আর আমার কাছে মনে হয় যে পুরান ঢাকায় থাকার আরেকটি লাভজনক দিকটা হলো যে সমস্ত কিছুই কিন্তু আপনার পুরান ঢাকার ভিতরে এবং খুব কাছাকাছি। আপনার রাত্রে 3টার সময় যদি বা 4টার সময় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এমার্জেন্সি কাছে ঢাকা মেডিকেল কলেজ। আমার একটা অবুঝমনের জিজ্ঞাসা আছে, আপনারা কি যেহেতু পুরান ঢাকা বিলং করেন দুজনেই, তো কথা যখন বলেন নিজেরা যখন কি পুরান ঢাকার একদম তখন পুরান ঢাকার একদম মানে ওই কিরকম ভাবে
না মানে ধরেন অপরচুনিটি এখন আমি ভদ্র ভাষায় বলছি, কিন্তু অব দ্য মানে অনিয়ারের পরে তো বলবো কিরে কই যাচ্ছে এই টাইপের আর কি। আর ওটা ন্যাচারাল চলে আসে, কেউ কিন্তু ইন্টেনশনই করে না আমার কাছে। আচ্ছা যেমন ধরেন যে অপিভের ব্যস্ততার কথা এখন একটু জানতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না 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 ওই যে ওই ভাষায় পুরান ঢাকার ভাষা ন্যাচারালি যেটা আসে অপায়। আমি ক্রিকেট বোর্ডে জয়েন করছি, বেশি দিন কা হয় নাই, খুব কম কম দিন কা হয়েছে। তারপরে দুই বছর ধরে ভালোই কাম কাজ করতেছি। এই ধরনের আসলে ল্যাঙ্গুয়েজ এসে পুরান ঢাকা মানে এমন কি আমারও সময় দিতে পারতেছে না। আচ্ছা যাই হোক, আমি দিবার পারতাছি না আমাদের ল্যাঙ্গুয়েজটা এরকম। এখন টাইম জোন পায়া গেছি অন কেকটা তেলা কেটে রে। জি ঠিক আছে, এর বেশি আমি আসলে পারবো না। ইয়ামি ইয়ামি আপনাদের জন্য আপনার জন্য একটি কেক পাঠিয়েছে, জন্মদিনের শুভেচ্ছা দিয়ে খুব সুন্দর একটা হাসিওয়ালা ছবি। এই কেকটি কেটে আমরা আসলে আজকে আমি ছবিটা তুলে রাখি তারপর আমি আপনাকে। আপনি তো ফেসবুক ইউজ করেন না? শুভ জন্মদিন জাভেদ ওমর বেলিম, সুন্দর নামটি। কিন্তু 52তম দিনে কিন্তু ফালতু বেশি ভালো লাগে। জাভেদ ওমর নাই কেন তো আর ইব্রাহিম না। আচ্ছা আমরা একটা সেলফি তুলে রাখবো। হ্যাঁ প্লিজ আসেন। আপনি আঙ্গুলটা বলতে কিছু শুভ জন্ম অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, শুভ কামনা। আসেন এবার আমরা কেক কাটি। খুব এক্সাইটমেন্ট নিয়ে জাভেদ ওমর বেলিম আপনি ধরবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে পুরান ঢাকা ব্রাদার্স বলে কথা, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। 52তম জন্মদিন। থ্যাংক ইউ, আমি খুব খুশি হচ্ছি। আপনি কিন্তু আমি তো আপনি খাওয়াই দিই নাকি? আমরা আমরা আশা করছি যে 55তম জন্মদিনটাও আসলে আমরা সেলিব্রেট করব। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা জাভেদ ওমর বেলিম আপনাকে এবং যারা পিছনে কাজ করছেন আর যারা সামনে কাজ করছেন, যিনি এসেছেন আমার স্যার অপি সাহেব, তো সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাংলার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ অপি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। এই স্মৃতিটুকু রইল আমাদের কাছে এবং সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।